আজ দশমী, উৎসবের ইতি, মন খারাপের শুরু, বাতাসে বিষাদের সুর। তিথি অনুযায়ী শুক্রবার সকালে বনেদী বাড়ি ও বহু বারোয়ারি পুজো মণ্ডপে সম্পন্ন হয় দশমী পুজো। প্রতিমা বিসর্জনের কন্যা সমদেবী উমাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে চলে সিঁদুর খেলা। সদ্য বিবাহিতা থেকে প্রবীণা সিঁদুর রাঙা গালে আজ সবাই দেবীরূপে যেন অবতীর্ণ। বিজয় দশমীর দিনই কেন হয় এই সিঁদুর খেলা, তা নিয়ে নানা মত কথিত রয়েছে। স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় একে অপরের সিঁথিতে সিঁদুর পরিয়ে খেলায় মাতেন বিবাহিত মহিলারা, আর দেবী দুর্গা বিবাহিত, ফলে তাকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ করিয়ে সংসারের ভালো চেয়ে কৈলাসের পথে বিদায় জানানোই বাঙালির রেওয়াজ। আবার ভবিষ্য পুরাণ অনুযায়ী সিঁদুর ব্রহ্মের প্রতীক, মনে করা হয় ব্রহ্ম সমস্ত দুঃখ কষ্ট দূর করে সুখের সঞ্চার করেন। তাই বিবাহিত মহিলারা একে অপরকে সিঁথিতে সিঁদুর পরিয়ে ব্রহ্মের সামনে স্বামী ও পরিবারের মঙ্গল কামনা করেন, যা প্রতিবারের মতো এবারও বিজয়া দশমীর দিন লক্ষ্য করা গেল প্রায় প্রতিটি মণ্ডপে মণ্ডপে। এক প্রকার উৎসবের আমেজে এদিন বিবাহিত মহিলারা মেতে উঠেন সিঁদুর খেলায়। মনের মধ্যে একরাশ বিষাদের সুর থাকলেও প্রত্যেকের যেন একটাই প্রত্যাশা, করোনা পরিস্থিতি কাটিয়ে দেবী দুর্গা সবাইকে সুস্থ রাখেন, তবেই না আসছে বছর আবার হবে। অবস্থা থেকে সুস্থ করে তুলো, আর দ্বিতীয় কথা হয়েছে সবাইকে ভালো রাখো, মানুষ সুস্থ রাখো, মঙ্গল রাখো, পৃথিবীকে সুস্থ করে দাও, এটাই মা দুর্গার কাছে আমার আজকে সবচেয়ে বড় প্রার্থনা। আর সিঁদুর খেলার মাহাত্ম্যটা হয়েছে একটা বলতে পারেন, এটা একটা মেয়েদের রিচুয়াল আনন্দ করা, আর তার মধ্যে মাকে মার কাছে এটাই সিঁদুর খেলার মাধ্যমে প্রার্থনা করা যে সবাইকে রাঙিয়ে দিয়ে যাও, সুস্থ রাখো। হ্যাঁ, সেই জিনিসটাই মার কাছে সবার অনুরোধ যে মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এটাই আজকে আজকে আমার নয়, শুধু এখানে যারা আমরা সবাই আছি সবার এটাই প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, এনএন।